আদাব নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমিও খুবই ভালো আছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সহজ পদ্ধতিতে কিভাবে গোলাপ আঁকতে হয় খুবই সিম্পলভাবে আমি গাছকের গোলাপগুলো আঁকবো যারা একেবারেই নতুন আছেন আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ধৈর্য ধরে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমরা যেহেতু গোলা পাকবো তাই আমরা লাল রংটা এটা হচ্ছে আমাদের লাল রঙ একরামিন রং যেটা সেই রংটা আমরা বাইন্ডার এবং এনকে সমান পরিমাণ নিয়ে এই রঙটা বানিয়ে রেখেছি এবং সাথে ডাইরেক্ট একরামিন রং লালটা দিয়েছি এবারে আমরা কাপড়ে আঁকতাম কিন্তু আমরা প্র্যাকটিসের জন্য আমরা কাগজে দেখাচ্ছি আপনারা এটা কাপড়ে ট্রিটমেন্টে করতে পারবেন আচ্ছা আমরা শুরুতে যে কাজটা করব এই লালটাকে আমরা একটু হালকা করে নিব এত ডার্ক লাল আমরা ব্যবহার করব না লালটাকে হালকা করার জন্য আমরা একটু একটুকে আলাদাভাবে আমরা মিলিয়ে রেখেছিলাম মূলত কাগজে আমি এই কাগজটাতে আমি কখনো করিনি একটু প্র্যাকটিস করছি দেখি কি হয় প্রথমে আপনি গোলাপটা এরকম করে স্ট্রোকটা দিয়ে দিবেন ঠিক সাথে সাথেই বাইন্ডার পানিটা নিয়ে বাইন্ডার পানি হচ্ছে মসলিনের জন্য আমরা ব্যবহার করি কিন্তু আমরা কটন কিংবা অন্যান্য কাপড়ে আমরা কিন্তু বাইন্ডার এনকের মিশ্রণটা দিয়ে আমরা এভাবে ভেজার মধ্যে এভাবে করে ফ্রি হ্যান্ড আমরা এঁকে নিব তারপরে আপনারা যখন করবেন আরেকটু বেশি সময় পাবেন এখানে খুব তাড়াতাড়ি শুকিয়ে গেল দেখে যদি কোথাও মনে হয় একটু ডার্ক করা প্রয়োজন একটুখানি ডার্ক করে দিবেন লাইট সোর্সের জন্য কিন্তু হয়েছে দেখেন এখন এখন বোঝা যাচ্ছে কিছুটা এরপরে আমরা এই লালটাকে ভেজার মধ্যেই আর একটু দিয়ে দেব ক্যারেক্টার বুঝে ক্যারেক্টারটা আপনারা আলাদাভাবে প্র্যাকটিস করবেন একটু প্রয়োজনে আপনারা পেন্সিল দিয়েও এঁকে নিতে পারেন এরপরে এই লালটা আরেকটু একটু ডার্ক করতে হবে আমরা কি করব লালটাকে ডার্ক করার জন্য লাল রঙের সাথে আমরা একটুখানি ব্লু নিব দেখেছেন লালটা একটুখানি ব্লু নিলে আর হচ্ছে একটুখানি সবুজ নিলেই একটু সবুজ আর একটু ব্লু ব্যবহার করবেন তাহলে লালটা ডার্ক হবে একটু সবুজ আর একটু ব্লু এখন এর ভিজার মধ্যেই দেখেছেন মিডলের জায়গাটাতে আর একটু বেশি ডার্ক করে দিলাম মোটামুটি গোলাপের একটা শেপ আসছে কিন্তু এভাবে আপনারা ফ্রি হ্যান্ড গোলাপ করতে পারেন একদমই ফ্রি হ্যান্ড আরও অনেকগুলো টেকনিক আছে এটা হচ্ছে আপনার বাইন্ডার এনকে মিলা মিলিয়ে করা এখন যদি এটা আমরা অন্যভাবে করি অন্যভাবে আমি একটু দেখাই ধরে নেন আমরা একটু এটা হচ্ছে ম্যাজেন্টা এখানে যদি এই পাশে একটু রং নিলাম ঠিক আছে এই ম্যাজেন্টার সাথে আমরা একটু বাইন্ডার এনকে কে নিলাম এবার নিব আমরা একটু ইয়ালো এদিকে আবার একটা শুধু ইয়ালো নিতে পারি এখানে আবার এদিকে একটা ইয়ালো নিলাম আবার একটুখানি অরেঞ্জ দিতে পারি এটারও একদিকে একটু অরেঞ্জ দিয়ে দিলাম আপনার এভাবে করে কিন্তু অবশ্যই ভেজার মধ্যে করতে হবে খেয়াল রাখতে হবে কাপড়ে আপনারা ফ্রি হ্যান্ড যখন করবেন এই যে ব্লেন্ডিংটা এখন যদি ভালো করে ব্লেন্ডিং করতে না পারেন ভেজার মধ্যে পরে কিন্তু আলাদা টেক্সচার আসবে অনেক টেকনিক আছে গোলাপ আকার আপনারা বাইন্ডার দিয়ে অথবা অন্য কালার যদি গোলাপের মধ্যে একটু দেখাতে চান তাহলে সেই রঙগুলো একটু একটু করে দিয়ে দেবেন এরপর দেখেন আমি কি করবো মোটামুটি বাইরের শেপটা নিয়ে নিয়েছি এরপরে একটু ম্যাজেন্টা রঙটা আর একটু গাঢ় করে এর ভিতরে একটু দিয়ে দিলাম এই এই বড় গোলাপটার মতো একটুখানি সেট আমি ভেজার মধ্যেই কিন্তু বোঝানোর চেষ্টা করছি এটা শুকানোর পরে দেখবেন যে ওইটা কিছুটা কিছুটা থেকে যাবে এরপর শুকানোর পরে আর একটু কাজ করতে হবে এখানে একটু ডার্ক কমলা দিলাম এরপর গোলাপের যে স্ট্রোক কোথায় কোথায় ছায়া এবং আদ আলো ছায়া পরে সেটা বুঝে বুঝে আপনাকে স্ট্রোক দিতে হবে ভেজার মধ্যে মোটামুটি আর না দিলেও চলবে এরপরে শুকানোর পরে কিন্তু আবার দিতে হবে তাও আর একটু দিয়ে দিচ্ছি এখানটাতে এবং খেয়াল রাখবেন যে রং দিয়ে আপনারা ভেজার মধ্যে ডাইমেনশন আন একটুখানি মিলিয়ে দিবেন ভেজার মধ্যে ঠিক সেই রঙগুলোই শুকানোর পরে ব্যবহার করার চেষ্টা করবেন সেই রঙগুলো যেন সাথে মিল থাকে হঠাৎ করে বেশি কন্ট্রাস্ট হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না গোলাপগুলো আচ্ছা এরপরে যদি আমরা শুধু গোলাপ তো ভালো লাগে না গোলাপের সাথে যদি দুই একটা কলি না থাকে কলিগুলো কীভাবে আঁকবো এই দেখেন ধরেন আমরা এখানে আমরা একটা কলি আঁকলাম এখানে একটা আঁকলাম এখানে একটা আঁকলাম হুম একটু সাথে একটু কালার ডার্ক সেট ডার্ক কালার দিতে পারি নিচের দিকে কোথাও এখানে আর একটা এটা আপনারা আমি যেটা পানি ব্যবহার করছি বাইন্ডার এবং নিউট বাইন্ডার এবং এনকে সমানভাবে দিয়ে সেটা কিন্তু আমি ব্যবহার করছি এখন কাগজে করছি হ্যাঁ হ্যান্ডমেড পেপার এই রঙটা দিয়েও করা যায় আর আপনি যদি চান ওয়াটার কালার দিয়েও করতে পারেন যেহেতু আমার হাতের কাছে রঙগুলো বানানো আছে তাই আমি এই রঙটাই ব্যবহার করছি সিস্টেম একই আপনি ওয়াটার কালার করেন আর যেটাই করেন সিস্টেম কিন্তু একই এরপরে আমি কী করবো কয়েকটা পাতা আঁকবো সবুজ গাঢ় করতে হয় কীভাবে আপনারা তো অবশ্যই জানেন আমি আগের ভিডিওতে দিয়েছি সবুজের সাথে একটুখানি লাল নেবেন একটুখানি লাল নেবেন আরও দেখবেন তাহলে একটু মেহেদি মেহেদি রঙ আসবে আর যদি আর একটু ব্লু নেন একটু ব্লু নিয়ে নিচ্ছি ব্লু নিলে আরও একটু ডার্ক হবে আচ্ছা এবার আমরা একটু পাতা কি দেখেন এটা আমি আমার মতো করে আঁকি আমার অনেক সময় খুব শর্টকাটে গোলাপ আঁকতে হয় কাস্টমার আছেন তারা হয়তো সিম্পল গোলাপ চান দেখেন ভেজার মধ্যেই স্টোভটা দিয়ে দিলাম একটু সবুজের সাথে একটু ম্যাজেন্টা মেশাবেন অনেক সময় গোলাপের এটা যদি একটু ডার্ক হয়ে গিয়েছে মেজেন্টাটা একটু বেশি হয়ে গিয়েছে একটুখানি ডার্ক সবুজ বানিয়ে ভেজার মধ্যেই আপনারা কয়েকটা স্টেপে কাজ করতে হয় আপনারা জানেন যে স্টেপ বাই স্টেপ কাজ না করলে একবারে যে আপনি সব কাজ করে ফেলতে পারবেন তা না ভেজার মধ্যে শুকানোর মধ্যে ইজি গোলাপ এটাকে আমি বলি একদম সহজ গোলাপ একদম রিয়েলিস্টিক গোলাপ আঁকতে হলে আপনাকে অবশ্যই ছবি দেখে করতে হবে আর এইটা যেটা করলাম এটা হচ্ছে মুখস্ত গোলাপ বাস্তবে এমন না গোলাপের মতো মনে হবে কিন্তু বাস্তবে গোলাপ আরও সুন্দর আরও এটা আপনি নিজেও যখন অনেকবার প্র্যাকটিস করবেন তখন আপনি এরকম মুখস্থ গোলাপ আপনি রাখতে পারবেন এবং আরও সুন্দর গোলাপও করতে পারবেন এর থেকেও সুন্দর আমি যেটা করছি প্র্যাকটিস করলে এটা কোনো ব্যাপারই না যেটা বিষয়টা খেয়াল রাখতে হবে কালার পার্সপেকটিভ মানে মেইন ফুলের মেইন সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড কিংবা মেইন সাবজেক্টের জায়গায় আমাদের মেন সাবজেক্ট হচ্ছে গোলাপের এই গোলাপটা এই গোলাপটা এইগুলোর দিকে আমরা ফোকাস করব আর এর এর কাছাকাছি কালারগুলো একটু ডার্ক ডার্ক এবং হাই লাইট এবং হাই ডার্ক ব্যবহার করতে হবে আর একটুখানি যখন দূরের দিকে যাবে দূরের কাজগুলোতে হালকা করে দিতে হবে দূরের কাজগুলো দূরের যে পাতা লতা এগুলোকে যত হালকা করবেন কালার পার্সপেকটিভ ওইটাই মূলত আমরা পালার কালার পার্সপেকটিভ বলি দূরের কালারগুলো হালকা হয়ে যায় ওইটা ঠিক মতো অ্যাপ্লাই করতে পারলেই কাজ সুন্দর হয় ওটা দেখে দেখতে ভালো লাগে দূরের পাতাগুলো আমি একটু হালকা করে দিচ্ছি দেখেন আমি কীভাবে গাঢ় একটু ব্লু নিলাম আর একটু সবুজ নিলাম এখান সাথে একটুখানি লাল বা মেজেনটা নেওয়া যায় আমি অনেক গোলাপ এরকম আঁকি ভেজার মধ্যেই আবার একটু এটা শুকানোর আগেই আমি ওর থেকে লাইট একটা কালার বানিয়ে মোটামুটি একটা ঝাড় হয়ে গেল একদম মুখস্থ গোলাপের ঝাড় এরপর এটা শুকানোর পরে একটু কাছের থেকে দেখাই কালারটা যদি শুকানোর পরে দেখবেন অন্যরকম হয়ে গিয়েছে এখন দেখা যাবে একরকম এই আপনারা আগে কাগজে প্র্যাকটিস করবেন কাগজে প্র্যাকটিস করে নিলে দেখবেন যে আপনাদের কাজ সুন্দর হবে একবার এই কাপড়ে করবেন না কাগজে করলে দেখবেন যে আপনার ধারণা চলে আসবে এবং অনেক আইডিয়াও পেয়ে যাবেন শর্টকাট কাজ করতে পারবেন এটা শুকানোর পরে আমরা আবার এর কিছু ডিটেলিং আমরা এরপরে করবো ফুলগুলো মোটামুটি শুকিয়েছে পুরোপুরি শুকায়নি তারপর আমরা এখন বোধহয় দিতে পারবো আর একটু ডার্ক শেপটা এখন ব্যবহার করতে পারবো একটু ডার্ক হয়ে গিয়েছে যদিও এখন আমরা একটু পাতা পাতাগুলো একটু ডার্ক করে দেই পাতা ডার্ক করতে হলে ব্লু নিয়েছি সবুজ নিয়েছি আর এখান থেকে একটু অরেঞ্জ আপনারা একটুখানি অরেঞ্জ অথবা লাল অথবা পিঙ্ক ম্যাজেন্টা ম্যাজেন্টার রঙটাও খুব সুন্দর রঙ হয় এই দেখেন মোটামুটি একটা গাঢ় হয়েছে এখন আমি পাতা দেখে দেখে কিছু শিরা উপশিরা আপনারা এই ডিটেল শিরা উপশিরা যখন করতে পারবেন তখন আপনাদের কাজ দেখবেন অনেক সুন্দর লাগবে জন্য প্র্যাকটিসের দরকার তুলি ফ্রি হ্যান্ড চালাতে চাইলে আপনাদের একটুখানি বাসায় আলাদাভাবে প্র্যাকটিস করতে হবে মোটামুটি আমাদের একটা গোলাপের ঝাড় মুখস্থ গোলাপের ঝাড় কিন্তু আমরা শেষ করে ফেলেছি আশা করি এই গোলাপটা আপনারা মানে যারা একেবারেই নতুন আপনারাও কিন্তু আঁকতে পারবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না অলরেডি আমাদের চব্বিশ মিনিট হয়ে গিয়েছে আর আমার চ্যানেলের সাথে যারা রয়েছেন প্রতিনিয়ত আমাকে অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা অনুপ্রেরণা দিচ্ছেন বলেই হয়তো আমি ভিডিও করার ভিডিও করছি এবং আপনারা ভালো লাগছে এটাই যে আপনারা আমার ভিডিওগুলো দেখছেন আমার অনেক ভুল ত্রুটি রয়েছে এগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছেন এই জন্য আপনাদেরকে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আপনাদের কাছে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আর আলাদাভাবে আপনারা এগুলো একটু বাসায় প্র্যাকটিস করলে দেখবেন যে আপনারা অনেক ভালো কাজ করতে পারবেন আবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে